আসসালামু আলাইকুম। অটোক্যাড বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা জানব অটোক্যাডের আরও কিছু ড্রয়িং কমান্ড। তো চলুন শুরু করি। আমরা গত পর্বে অটোক্যাডের লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন এবং পলিগন কমান্ড সম্পর্কে জেনেছিলাম এবং দেখেছিলাম। আশা করি আপনারা সেই পর্বটি দেখেছেন। তো আজকের এই পর্বে আমরা জানব রেক্ট্যাঙ্গেল কমান্ড, আর্ক কমান্ড, সার্কেল কমান্ড এবং রিভিশন ক্লাউড। আমরা এই অপশনগুলো সম্পর্কে আজকে জানবো বা এই কমান্ডগুলো সম্পর্কে জানবো। তো আমি গত পর্বের এগুলো সবগুলো ইরেজ করে দিচ্ছি। ইরেজ করার জন্য সিলেক্ট করব, করার পর ইরেজ বাটনে ক্লিক করব বা আমাদের যে কিবোর্ড আছে সেখান থেকে ডিলিট বাটনে প্রেস করব। তো চলুন আমরা আজকে দেখব কিভাবে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র করতে হয়। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমান্ড। এটা আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নেওয়ার জন্য এখানে ক্লিক করব। করার পর আমরা যদি যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট নিয়ে যদি এভাবে সিলেক্ট করি, দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে। এখন আমরা যদি আরেকটা কর্নারে যদি ক্লিক করি বা মাউসে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে। কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালভাবে রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে ঠিক, কিন্তু কোনো মাপ নাই, আমরা মাপ ছাড়া ড্র করছি। এখন যদি আমরা মাপ দিয়ে ড্র করতে যাই, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব। নেওয়ার পর আমরা মাউসে যে কোনো এক প্রান্তে ক্লিক করব, করার পর এভাবে একটু নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, এরিয়া, ডাইমেনশন, রোটেশন। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন নেওয়ার পর আমরা কি করব, আমরা প্রথমে দিব দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি আমি 20 ফিট, তারপর দিব আবার এন্টার। এখন যদি প্রস্থ দিই আমি 15 ফিট, এন্টার। তাহলে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে গেছে। এখন এটা মাপ দেখবো আমরা। তো মাপ দেখার জন্য আমরা কি করব, লিনিয়ার থেকে আমাদের দৈর্ঘ্য নিয়েছিলাম 20 ফিট, দেখেন 20 ফিট, আর প্রস্থ নিয়েছিলাম 15 ফিট। তাহলে আমরা দেখবো যে ঠিক আছে কিনা, 15 ফিট। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি ডাইমেনশন থেকে। আমরা যদি চাই ডাইমেনশন থেকে আমরা ড্র করবো না, আমরা ড্র ডাইমেনশনে না গিয়ে যদি আপনারা ড্র করতে চান, তাহলে এইভাবে নেওয়ার পর কম্পিউটারের কিবোর্ড থেকে Shift 2 প্রেস করবেন, অর্থাৎ অ্যাট দ্য রেট প্রেস করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আসছে। তাহলে প্রথমে যদি আমি নেই 10 ফিট দৈর্ঘ্য, এরপর দেবো আমরা কমা, এবং আরেকটা মনে করে নিলাম আমরা 5 ফিট প্রস্থ। তাহলে দেখেন আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে। তাহলে আমরা আগেরগুলো ডিলিট করে দিই, সরি সবগুলো ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমরা যদি আগেরটা ডিলিট করে দিলাম, এখন দেখবো আমরা এই রেক্ট্যাঙ্গেলের মাপ কত। তাহলে ডাইমেনশন থেকে লিনিয়ার আমরা যদি দেখি, তাহলে এই দেখেন 10 ফিট, আর এটা হবে 5 ফিট। তাহলে এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এখন রেক্ট্যাঙ্গেলের কমান্ডের আরেকটা যে অপশন আমরা দেখলাম, সেটা কীভাবে কাজ করে, তো দেখেন এখানে ক্লিক করার পর এরিয়া কমান্ডের কাজটা কীরকম এটা বোঝাচ্ছি। তো এরিয়া নেওয়ার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের রেক্ট্যাঙ্গেলের যে টোটাল ক্ষেত্রফল আছে আমরা সেটা নিব। তো ক্ষেত্রফল মনে করলাম আমরা 20 ফিট বা 100 ফিট, আচ্ছা 100 ফিট ধরলাম, 100 ফিট, তারপর এন্টার দিব। এখন আমাদের, আচ্ছা সরি, আমাদের রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া সেটা ইঞ্চিতে নিতে হবে। তা আমি ইঞ্চিতে নিলাম, মনে করেন যে 900 ইঞ্চি। আচ্ছা, এখন আপনাদের এখানে বলছে লেন্থ অথবা ওয়াইড। তো আমরা যদি রেক্ট্যাঙ্গেলের যে ক্ষেত্রফল সেটা তো জানি, এখন যদি আমরা লেন্থ জানি তাহলে আমরা লেন্থ এন্টার করব, আর যদি ওয়াইড জানি তাহলে ওয়াইড। তো আমরা মনে করেন যে লেন্থই জানি, তাহলে লেন্থ দিলাম আমাদের মনে করেন যে 50 ইঞ্চি। তাহলে 50 ইঞ্চি যদি লেন্থ হয়, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা কত হয়, আমাদের বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখেন লেন্থ হলো আমাদের 50 ইঞ্চি, তার মানে কি 4 ফিট 2 ইঞ্চি, 4 বার 48 আর 2 50। তাহলে আমাদের যে প্রস্থ সেটা আমাদের অটোমেটিক্যালি চলে আসবে, প্রস্থ হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। তাহলে আপনারা যদি এটা গুণ করে দেখেন, 50 আর 1 ফিট 6 মানে হচ্ছে 12 আর 6 18। তাহলে 50 আর 18 গুণ করে দেখেন আমাদের অটোমেটিক্যালি 1000 চলে আসবে। তো এইভাবে আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ডের কাজ করতে হয়। তো আশা করি রেক্ট্যাঙ্গেল কমান্ডের কাজটা কী সেটা বুঝতে পারছেন। এরপর আমরা যাবো আর্ক কমান্ডে। আমরা এগুলোকে, আচ্ছা থাক সমস্যা নাই, আর্ক কমান্ড নেওয়ার জন্য আমরা কোথায় যাবো, আর্ক কমান্ডে ক্লিক করব। করার পর আমাদের আর্কের জন্য আমাদের তিনটা বিন্দু নিতে হবে। প্রথম একটা বিন্দু যে কোনো জায়গায় নিতে হবে, তারপর আমরা আরেকটা বিন্দু নিলাম, মনে করেন যে এখানে নিলাম, তাহলে দুইটা বিন্দু হলো, এবং আমাদের লাস্ট বিন্দুটা নিতে হবে যেখান থেকে আমাদের আর্কটা শেষ হবে।
তাহলে মনে করেন যে আমরা এখানে নিলাম, তাহলে এই যে দেখেন আমাদের আর্ক তৈরি হয়ে গেল। তাহলে আবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে একটা বিন্দু নিব, মনে করেন যে এখানে নিলাম, দ্বিতীয় বিন্দুটা মনে করেন যে এখানে নিলাম, তৃতীয় বিন্দুটা মনে করেন যে এখানে নিলাম, তাহলে এই যে আর্ক হয়ে গেল। তো আমাদের এইভাবে আর্ক কমান্ডে কাজ করতে হয়। আর্ক কমান্ডে বিন্দু কয়টা? তিনটা, দেখেন একটা দুইটা তিনটা, এগুলাকে বলা হয় গ্রিপ। একটা গ্রিপ, দুইটা গ্রিপ, তিনটা গ্রিপ, একটা আর্কে তিনটা গ্রিপ থাকে। এরপরে যাই আমরা সার্কেল কমান্ডে। তো সার্কেল কমান্ডে যদি যাই, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, যে কোনো একটা বিন্দুতে ক্লিক করতে হবে, করার পর আমাদের কি রেডিয়াস দিতে হবে, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ কত। তো আমরা যদি ব্যাসার্ধ বা ব্যাস প্রবেশ করাই, তাহলে আমরা মনে করেন যে 5 ফিট দিলাম রেডিয়াস, তাহলে দেখেন আমাদের বৃত্তটা হয়ে গেছে। এখন এটা আমরা যদি দেখি যে ঠিক আছে কিনা, সরি, রেডিয়াস থেকে যদি আমরা এটা দেখি রেডিয়াস ঠিক আছে কিনা, তাহলে দেখেন এই যে রেডিয়াস হচ্ছে 5 ফিট। তাহলে এইভাবে আমরা সার্কেল ড্র করতে পারি এবং রেডিয়াস মাপতে পারি। তো রেডিয়াস 5 ফিট, তার মানে আমাদের সার্কেলটা ড্র হয়ে গেছে। আমরা এইভাবে 5 ফিট সার্কেলের, 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র করা শিখলাম। আবার দেখাচ্ছি, প্রথমে আমরা সার্কেল বাটনে ক্লিক করব, তারপর আমরা যে কোনো একটা বিন্দু নিব, নেওয়ার পর আমাদের কী করতে হবে, রেডিয়াস দিতে হবে। তো রেডিয়াস মনে করেন যে আমি দিলাম এবারে 4 ফিট, তারপর এন্টার, তাহলে দেখেন আমাদের 4 ফিট রেডিয়াসের একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এটা ডাইমেনশন নেওয়ার জন্য আমরা যাব এখান থেকে রেডিয়াস, তারপর বৃত্তের উপর ক্লিক করব, তাহলে দেখেন আমাদের রেডিয়াস দেখা যাচ্ছে আর 4 ফিট, 4 ফিট। তাহলে এইভাবে আমাদের রেডিয়াস কমান্ড বা সার্কেল কমান্ড কাজ করে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাউড। এটা আমরা সাধারণত আমাদের 3D কাজে ব্যবহার করা হয় মেঘ তৈরি করার জন্য। যেমন দেখেন এইভাবে যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের মেঘ তৈরি হয়ে গেল। তো এটা এইভাবে আমরা মেঘ তৈরি করার জন্য ব্যবহার করি। এটা অনেকে অনেক ভালোভাবে কাজ করতে পারে এই কমান্ডের, মেঘের। তো আমি সাধারণত আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করে। সাধারণত এটা কাজ, তো মেঘ তৈরি করার জন্য মূলত আমাদের এই রিভিশন ক্লাউড কমান্ডের কাজ করতে হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে রিভিশন ক্লাউড কমান্ডের আসল কাজটা কী। তাহলে আমরা আজকেও 4টি কমান্ডের কাজ শেষ করলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাকি আরও যে কমান্ডগুলো আছে সেগুলো কাজ শেষ করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত, এবং সবগুলো টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেখবেন, এবং অটোক্যাড অ্যাডভান্স লেভেলের যে সকল টিউটোরিয়াল হবে সেগুলো আমি আপলোড করব অটোক্যাড 2D এবং 3D এর। সবগুলো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।